একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদ প্রচার করছে 300 আসনের পরিচিতিমূলক প্রতিবেদন। এ পর্যায়ে আজ রয়েছে নরসিংদী জেলার আসন পরিচিতি। মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়ালখা ও পুরাতন ব্রহ্মপুত্র নদী বিধৌত প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যে লালিত জেলার নাম নরসিংদী। কৃষি, শিল্প, অর্থনীতি ও সংস্কৃতিতে সমৃদ্ধ এ জেলাটির উয়ারি বটেশ্বর এলাকায় অসম রাজার গড় নামক স্থানে মিলেছে প্রায় 3000 বছরের প্রাচীন সভ্যতার সন্ধান। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বরেণ্য কবি শামসুর রহমান, সাহিত্যিক ডক্টর আলাউদ্দিন আল আজাদ ও পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন এ জেলারই সন্তান। 1114 বর্গ কিলোমিটার আয়তনের জেলা নরসিংদীতে মোট ভোটার 15,04,405 জন, এর মধ্যে প্রায় 50 ভাগের কাছাকাছি নারী ভোটার। 6টি উপজেলায় বণ্টিত নরসিংদী জেলার সংসদীয় আসন 5টি। 91 নির্বাচনে নরসিংদী জেলার সবকটি আসনই ছিল বিএনপির দখলে। 96 নির্বাচনে 1-2-3 ধরে রাখতে পারলেও 4 ও 5 আসনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয় দলটি। 2001 এর নির্বাচনে নরসিংদী 5 আসন ছাড়া বাকি 4টি আসনেই ধানের শীষের জয়। তবে 8 নির্বাচনে পুরো নরসিংদী জেলায় নৌকার জয় জয়কার। 14 নির্বাচনে নরসিংদী 2 ও 3 আসনে স্বতন্ত্র আর 1-4-5 আসনে নির্বাচিত হন নৌকার প্রার্থী। আসছে নির্বাচনে কোন দল কয়টি আসন বাগিয়ে নিতে পারবে তা বলে দেবে ভোটের রায়। তবে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ আভাস দিচ্ছে উৎসব মুখর ভোট আমেজে।